সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা বাংলা লিখতে পারি, অর্থাৎ এমএস ওয়ার্ডে আমরা কিভাবে বাংলায় বিভিন্ন ধরনের চিঠিপত্র টাইপ করতে পারি। তো বাংলা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে চিঠিপত্রগুলো হয়, অফিসিয়াল যে চিঠিপত্রগুলো হয়, সেগুলো কিন্তু বাংলায় টাইপ করা হয়। তো বাংলা যদি আমরা ভালো করে শিখি, আপনারা আশা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনার কিন্তু এই পুরো বাংলা যে টাইপ সেটা কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা বাংলা লেখা সম্পর্কে জানবো, বাংলা কিভাবে যুক্তবর্ণ লেখা যায় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আজকের ক্লাসে। তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের যুক্তবর্ণ লেখার যে মানে জটিলতাগুলো সেগুলো আর থাকবে না, যুক্তবর্ণ একদম খুব সহজেই আপনারা লিখতে পারবেন। তো এই আপন কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে সুস্বাগত জানাচ্ছি, আর আমাদের চলুন আমরা ক্লাসে চলে যাই। তো প্রথমে আমরা যদি বাংলা নেই, যদি আমরা একটা নতুন পেজ নিয়ে শুরু করি, তাহলে আমরা যা যে কাজটা করব সেটা হলো যে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমরা জানি যে এখান থেকে সুতুনি এম জে দিয়ে দিতে হবে, তবে এইটুকু আমরা মনে রাখলে যে সুবিধা হয়, এটাতে ক্লিক করলেই আমাদের সুতুনি এম জে চলে আসে, আর এখানে লিখে দিলেও হবে, এখানে ক্লিক করে সুতুনি এম জে এই লিখে দিলেও হবে। আর এখান থেকে আমরা কন্ট্রোল অল্টার বি এখানে দেওয়াই ছিল, তো কন্ট্রোল অল্টার বি এই চিহ্নটা দেওয়া থাকে সাধারণত, আমরা কন্ট্রোল অল্টার বি দিলে দেখুন এরকম চিহ্ন হয়ে যায়, তখন আমাদের বাংলা লেখা হবে। ফন্ট সাইজটা একটু আমরা বড় করে দেই, তাহলে আমাদের লেখাটা বুঝতে সুবিধা হবে। তো চলুন আজকে আমরা গত ক্লাসে জাতীয় সঙ্গীত লেখা শিখেছি, তো জাতীয় সঙ্গীত কিভাবে লেখে এটাই দেখি আমরা। জাতীয় সঙ্গীত কথাটা, সঙ্গীত প্রথমে আমরা উমো লিখব, অর্থাৎ আপনাদের কিবোর্ডের কিউ বাটনে যে অক্ষরটা থাকে বাংলার, এটা লিখলাম, তারপরে জিতে প্রেস করলাম, তারপরে গতে প্রেস করলাম, তাহলে সঙ্গীতের এই যুক্তবর্ণটি হয়ে গেল। তারপরে ত লিখলাম, দীর্ঘিকার দিয়ে ত লিখলাম, এই হলো আমাদের জাতীয় সঙ্গীত। তো এখন আমরা জানবো যে কিভাবে স্নেহ লেখে, স্নেহটাও আমরা লিখেছিলাম গত ক্লাসে। তো তারপর আবার একটু রিপিট করি, একার দিলাম, দন্ত স লিখলাম, তারপরে জিতে প্রেস করব, তারপরে দন্ত নতে গেস, তারপরে হয়ে গেল হ লিখবো স্নেহ। তারপরে স্বাধীন লিখবো কিভাবে, স তারপরে জি তারপরে ব, তারপরে আকার দিব ধ দীর্ঘিকার দন্ত ন স্বাধীন। এভাবে কিন্তু আমরা যুক্তবর্ণগুলো লিখতে পারি। শিক্ষক, ক জি মধ্যন স শিক্ষক, এভাবে আমরা কিন্তু টাইপগুলো করতে পারি। তারপরে ইঞ্জিনিয়ার, এই জিনিসগুলো অনেকেই পারে না, তো অনেকে বানানগুলো বুঝে না, যার ফলে করতে পারে না। ইঞ্জিনিয়ার তাহলে নিও, অর্থাৎ আপনাদের আই অক্ষরের মধ্যে যে উপরে থাকে সেটা, তারপরে জিতে চাপ দিয়ে বর্গীয় চ, তারপরে ইঞ্জিনিয়ার তো বানান নর্মালি। তারপরে আমরা জানবো বিজ্ঞান, বিজ্ঞান বানানটা কিন্তু অনেকেই বলতে পারে না, তো বিজ্ঞান বানানটা বর্গীয় জ আর এই নিওটা যুক্ত করতে হয়, বর্গীয় জ অর্থাৎ ইঞ্জিনিয়ারের উল্টোটা এটা, তো জি তারপরে নিও তারপরে আকান, এভাবে আমরা লিখতে পারি। তো তারপরে রয়েছে আমাদের আরও কিছু কঠিন শব্দ রয়েছে, যেমন কৃষ্ণ, করিকার মধ্যন স জি মধ্যন ন কৃষ্ণ, এভাবে লেখা যায়। তারপরে ব্রাহ্মণ, ব্রাহ্মণ বানানটা অনেকে বলতে পারে না, তো ব্রাহ্মণ বানানটা হলো ব্রাহ্মণের যে যুক্তবর্ণটা আছে এটা কোন কোন অক্ষর যুক্ত করা আছে সেটা কিন্তু অনেকে জানে না, হ জি ম তারপরে ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ বাড়িয়া কেউ কেউ লিখতে চায়, সেক্ষেত্রে ব্রাহ্মণ বাড়িয়া এভাবে লিখতে পারবে। তো এইভাবে আমরা যুক্তবর্ণগুলো করতে পারি। তো আশা করি আপনারা যুক্তবর্ণগুলো ভালো করে বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস একটু মানে কিবোর্ডে অনেকে খুঁজে পায় না, সেটা হলো স্বরবর্ণ। স্বরবর্ণটা কিছুটা যুক্তবর্ণের মতো, এই জন্য আমরা কিন্তু যুক্তবর্ণের সাথে স্বরবর্ণটা শেখাচ্ছি।
তো জি জি খুবই একটা দরকারি বিষয় এখানে। যেমন স্বরেওটা, কিন্তু স্বরবর্ণের মধ্যে স্বরেওটা দেওয়া থাকে এবং ও দেওয়া থাকে, আর বাকি কোনো অক্ষরগুলো দেওয়া নেই। আমরা জানি স্বরচিহ্ন, অনেকে জানি আমরা স্বরচিহ্ন, অর্থাৎ স্বরেয়াতে আকার, হ্রস্বইতে হ্রস্বইকার, এরকম আমরা পড়ে থাকি নিচের ক্লাসে। তো এই চিহ্নগুলো থেকে এই বর্ণগুলো চলে আসে। তাহলে আমরা স্বরেও যেহেতু দেওয়া আছে, শিব ধরে আমরা এফ এ প্রেস করলাম। এখন স্বরেয়া লিখতে হলে আকার দেওয়া আছে এফ কি এর মধ্যে, জিতে প্রেস করে এফ এর মধ্যে চাপ দেব, তাহলে স্বরেয়া হয়ে যাবে। জিতে প্রেস করে রস্যইকার যে আছে, রস্যইকারে প্রেস করবো, তাহলে রস্যই হয়ে যাবে। তবে জিতে প্রেস করে দীর্ঘিকার, দীর্ঘিকারটা উপরে আছে, এই জন্য শিব ধরে দিতে হবে। প্রথমে জি, তারপরে শিব ধরে ডিতে প্রেস করতে হবে, অর্থাৎ দীর্ঘিকারে প্রেস করতে হবে। তারপরে রস্য, এভাবে রস্যকার, জি ধরে রস্যকার, জিতে ধরে থাকতে হয় না, কিন্তু মানে জিতে প্রেস করে তারপরে আমরা মানে সুবিধাজনকভাবে আমরা চিহ্নগুলোতে দিতে পারব। তারপরে জি ধরে দীর্ঘকার, তারপরে জি ধরে রিকার, রিকারে আমরা জি ধরে দিব, তাহলে আমাদের রি চলে আসবে। তারপরে এ, আমরা জানি সকলেই যে তো এ জি ধরে একার, জিতে প্রেস করে ওইকার, তারপরে ও দেওয়া থাকে, ও দেওয়া থাকে না, জি ধরে ওকারে প্রেস করলে ও। এ হলো আমাদের আজকের এই স্বরবর্ণ, স্বরবর্ণটা আমরা লিখলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন সহজে। তো আগামী ক্লাসে আবারও কথা হবে, সে পর্যন্ত খোদা হাফেজ।